क्वेश्चन नंबर 18 কত নম্বর পেজে চলছি আমরা এস এন দে এস এন দে হ্যাঁ 12 সাইন্স নম্বর পেজ নাম্বার 363 363 क्वेश्चन নম্বর 18 মানে 15 2 16 ওগুলো কোথায় পাবো বলা হয়নি তো 15 2 16 তো আমি ঠিক আছে 15 এক নম্বর হয়েছে माथा उचित এদিকে dx স্কয়ার সমান কত লিখব dz dx স্কয়ার মানে কত এক চান্সে কত বল কি বলে ভাই 2x dx কি করে হল বুঝিয়ে দে স্যার বুঝে গেল 2x dx কি করে বুঝিয়ে দে ছাত্র বুঝিয়ে দে dx x স্কয়ার কি তা আমার 2x dx dx স্কয়ার মানে এটা কোন সূত্র দিয়ে হলো dx dx এর সমান dx এর সমান dx of fx into dx ঠিক আছে x dx এর 2x তাহলে কেন দরকার নেই উপর লেনে 2x dx এখানে উপরে রয়েছে আর 2x dx এর বদলে কত বসাবো বলো z dz আর 1 - z এবার এখানে এই দুটো বার x টু দি পাওয়ার 4 মানে কত z স্কয়ার z স্কয়ার তাহলে এবার কি দাঁড়ালো দিস ইন্টিগ্রাল রুটের ভিতরে z এর দ্বিঘাত এদিকে এদিকে z এর একটা দ্বিঘাত রাশি রুটের বাইরে এক ঘাত রাশি রুটের ভিতরে দ্বিঘাত রুটের বাইরে এক ঘাত তাহলে কি করতে হয় ভেক্টরটাকে একটা ইয়ে ধরে দিতে হবে বলো রুটের বাইরের অংশটা 1 / z ধরতে কারণ z টু দি আমরা আছে নাও লেট বাই u হ্যাঁ নাও লেট 1 1 - z ইকুয়াল টু ধর 1 বাই u বললি তাই হ্যাঁ আমি বললাম না অসুবিধা কিছু নেই u ধর p ধর t ধর কিছু অসুবিধা নেই বোঝা গেছে রুটের ভিতরে দ্বিঘাত রুটের বাইরে এক ঘাত তাহলে বাইরের অংশ লিনিয়ার কোয়ান্টিটি ইকুয়াল টু 1 বাই कत b 1 by u b 1 by u এদিকে থাকা আরে দাদা এটা থাকা b dx of 1 by x to the power n কত হয় minus n by x to the power n আরে দে পাতা b dx of 1 by x এটা সমান কত হবে x 1 by x হচ্ছে minus 1 by x to the power 2 হ্যাঁ বুঝাতে হবে তাহলে b d x of 1 by u এটা d d u u of 1 by u কত হবে minus 1 by u square minus 1 by u square আমার এখানে তা তো নেই আমার কি আছে b 1 by u b 1 by u মানে কি b u of 1 by u into u তাহলে কত হবে minus 1 by u square এটা মুখস্থ করে ফেলেছি এটা মুখস্থ রেখেছি না হলে এখনই মুখস্থ করব dx of 1 by x সমান minus 1 by x স্কয়ার যদি এটা মুখস্থ করে d du of 1 by u কত মুখস্থ হয়ে গেছে কত হয়েছে minus 1 by u স্কয়ার into du তাহলে মানে dz ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আসলে du by u স্কয়ার তাহলে এবার এখানে কি করব আমি dz এর বদলে কি লিখব du by u স্কয়ার u স্কয়ার এবার এটা সমান কত ধরেছি 1 - z মানে কত হয় 1 / u তাহলে 1 / u হলো রুটের ভিতরে z মানে কত এদিকে দেখা 1 - 1 / u = 1 / তো ইকুয়াল টু z হবে না যেটা ওদিকে নিয়ে গেলাম ইউটা দিকে আমরা তাহলে এখানে কি করব z এর জায়গায় 1 - 1 / u তার হোল স্কয়ার - 1 হবে এখানে u সঙ্গে স্কয়ারটাকে দিয়া তাহলে ইন্টিগ্রাল অফ u বাই u ইনটু এবারে ভিতরেটা সরল তো এটা কোন সূত্রে পড়ে কোনটা এটা স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রকে বলবো a মাইনাস b হোল স্কয়ার বলবো ও শুধু ওইটুকুটা আচ্ছা এই একটাকে নিয়ে বলছো না এর লাভ দেখো
এইটুকু কোনটা কত হবে a - b হোল স্কয়ার স্কয়ার মানে 1 - 2ab 2 into 1 / 2 plus 1 / 2 স্কয়ার minus 1 ইন্টিগ্রাল অফ du / du এখানে 1 টা কেটে যাবে এটা ভগ্নাংশ হচ্ছে du সরল সরল হবে u স্কয়ার লেসু minus 2u plus 1 একটা হবে কিনা এবার এই u স্কয়ারটা ইন্টিগ্রাল থেকে বার করলে কি হবে রুট থেকে বার করলে শুধু u হয়ে গেল সমতল পাবো হ্যাঁ তাহলে এটা দেব h কে এটা লিখি minus 2u plus 1 শুধু লিখি হবে এই u স্কয়ারটা u হয়ে গেল এই u কে কেটে দেব এবার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ 2u plus 1 উইথ রেসপেক্ট টু u কত হবে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ माइनस टू यू प्लस वन विथ रेस्पेक्ट टू ए भाई देखा आप पता बोल रहे हैं हाँ पता डिफरेंशियल कोएफिशिएंट ऑफ माइनस टू यू प्लस वन विथ रेस्पेक्ट टू यू पता है माइनस टू हाँ फुल माइनस टू कोएफिशिएंट जी का स्कोर माइनस टू फुल माइनस स्कोर देखा था ना ताले माइनस टू पर तो इली कोली सामने एक टा वन बाई हाफ करे ऊपर माइनस टू डी यू कोल कत মানে যেতে এটা ভগ্নাংশ সেটা বিয়োগ করে দিয়ে নি লসন কত হচ্ছে 1 - z এবার - 2 প্লাস 1 - z তাহলে - 1 - 1 - z বাই 1 - z প্লাস 3 माइनस ना काज को ऊपर है माइनस नीचे माइनस कॉमन ले ऊपर है वन प्लस जे नीचे जेड माइनस वन हो जाए अब क्या ना एक बार जेड मान लो कुछ भी दी वन प्लस जेड माने कर एक्स स्क्वायर ऊपर नहीं कर देगा स्क्वायर का स्क्वायर कोथा का स्क्वायर नहीं हाँ 1 - 2x - 6 क्या नाम कहते कराची देखो यही हम कोटा आर तो था कोई तो और यही हम कोटा अरे क्या अलग था ना ना तो कौन पारी नहीं आया अपन दूसरे क्या तुमने क्या ना कराची ना ना तो कौन रूटर भी तो लेती क्या रूटर तो क्या क्या तुमने को 1 by किचोड़ा दौड़ा हाँ तो पूरे तापर भी ना पर तो कौन नाम कहते हैं तो कौन पारी नहीं अभी हमारे भाई ठीक है बाकी चेहरा उनको तो करा भी ना तो तुम রুটের বাইরে দিকা ভেতর দিকা থাকলে কত নম্বর 18 এটা 23 18 নম্বর আমরা বল 18 নম্বর আমরা একই আছে রুটের ভেতর দিকা বাইরে বল দেখি কি আছে dxy 1 + x 1 + x রুট ওভার 1 + x - x স্কয়ার 1 4 একই তাহলে 19 নম্বর 19 নম্বর 19 নম্বর আছে কি ইন্টিগ্রাল dxy dxy 1 + x স্কয়ার 1 + x স্কয়ার রুট ওভার 1 - x 1 - x এটা একটা কাজ করি
sin theta into theta dd theta sin theta মানে কত বলো cos theta d theta তাহলে এখানে কত হবে cos theta d theta cos theta d theta তোমার চেষ্টা করতে হবে একবার বড় এই লাইন একবার এখান থেকে এটা করতে পারলেও হবে sin theta কোন কত নিয়ে গেল হ্যাঁ করতে পারলে অসুবিধা কিছু নেই না পারলে ভেঙে করব তাহলে উপরে কত cos theta d theta নিচে 1 plus sin square theta রুটের ভিতরে 1 - sin স্কয়ার থিটা 1 - sin স্কয়ার থিটা মানে কি cos থিটা এটা আসলে তো cos থিটাই হবে হ্যাঁ পারলে নেই তো d থিটা হয়ে গিয়ে গেল cos থিটা d থিটা বাই cos থিটা ইন প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos থিটা cos থিটা কেটে যাবে 1 + sin স্কয়ার থিটা পাওয়া গেল না 1 + sin স্কয়ার না d থিটা বাই 1 + sin স্কয়ার থিটা এটা দেখ d থিটা বাই 1 + sin স্কয়ার থিটা এটা এমনি ফর্মুলা পড়বে না কিভাবে করছিস তুই নজর দাও একটু দেখে নাও যখন এইরকম থাকবে d থিটা বাই 1 + sin স্কয়ার থিটা থাকবে আমি যেটা কাজ করি তোমার বাইরে হবে d থিটা বাই এই যে 1 এই 1 টাকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভুল করব আগে বুঝে নে যখন এই ফর্মে থাকে তখন এই কাজ করতে হবে আর অলরেডি একটা sin স্কয়ার থিটা এখানে আছে এখানে 2 sin স্কয়ার করে থিটা করে দিলাম এবার log হরকে কি করছিস log কে sec স্কয়ার থিটা দিয়ে গুণ করছিস তাহলে হর কি করতে হবে ব্যালেন্স করতে cos স্কয়ার থিটা দিয়ে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করো তাহলে আমরা হয়ে যাবে এখানে sin স্কয়ার থিটা পাই cos স্কয়ার থিটা আর এখানে cos স্কয়ার থিটা পাই cos স্কয়ার থিটা কি করলাম যদি log কে কি করেছে নিউমারেটর কে sec স্কয়ার থিটা দিয়ে গুণ করেছে তার নিচে তো sec স্কয়ার থিটা দিয়ে গুণ করতে হবে sec স্কয়ারটাকে cos স্কয়ার উল্টে দিয়ে না দিয়ে আবার cos দিয়ে ভাগ করে দিলাম তাহলে কি হবে আমার অঙ্কটা হয়ে যাবে এরকম এটা কেটে কি 1 হবে আর উপরে sec স্কয়ার থিটা d থিটা মানে কত tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা d থিটা মানে পড়ো d tan থিটা d tan থিটা হ্যাঁ স্যার d tan থিটা আর নিচে কত হবে 2 tan স্কয়ার থিটা প্লাস 1 এবার অঙ্কটা তোমার গ্রিফে চলে আসছে এসে না সামনে একটা ওয়ান বাই রুট টু নিয়ে দেখো উপরে কি করছি ডি রুট টু ট্যান থিটা চলে আসছি আর নিচে কত রুট টু ট্যান থিটা হোল স্কয়ার প্লাস ওয়ান সূত্র পড়ে গেল না ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দাদা রে ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান সূত্রটা কি ভাই ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাইন ইন্টিগ্রাল অফ ডি এক্স ফাইন এক্স স্কয়ার প্লাস ওয়ান বলো ট্যান ইনভার্স ট্যান ইনভার্স এক্স যখনই কিছু মনে করবে একবার দুবার করে নিজে নিজে উড়ে নেবে তাহলে এটা কি দাঁড়ালো এবার এটা সমান বলো ট্যান ইনভার্স রুট টু ট্যান থিটা প্লাস সি ওয়ান বাই রুট টু ট্যান ইনভার্স আমার অঙ্কটা তো ট্যান থিটা দিয়ে নয় না সাইন থিটা সমান কি এক্স মানে এক্স বাই ওয়ান তাহলে পারপেন্ডিকুলার এক্স আর হাইপোটেনিউজ কত 1 তাহলে বেসটা কত হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার তাহলে ট্যান থিটা মানে কি এক্স বাই বললাম পারপেন্ডিকুলার বাই বেস হ্যাঁ 1 মাইনাস এক্স স্কয়ার এটা आंसर হবে হয়ে যাবে ঠিক পরের অঙ্কটা আবার আছে পরের অঙ্কটা আবার হচ্ছে রুটের বাইরে স্কয়ার ভিতরে এটা বাইরে স্কয়ার ভিতরে স্কয়ার কত নম্বর অঙ্কটা 22 একটা করব 22 হ্যাঁ তারপর 22 এ কি আছে
dx by আর একটা যে 3 4 দিয়ে একটা অঙ্ক আছে না পড়ে আছে পড়তেই আছে আচ্ছা 22 নম্বরে কি হলো 22 নম্বরে আছে হচ্ছে কি dx by 3x স্কয়ার 3x স্কয়ার minus 4x minus 4x plus 2 plus 2 4 to the power 3 by 2 4 to the power 3 এটা করিস না আগে টেস্ট নাম্বারটা করে নে এটা ঝামেলা হবে টেস্ট নাম্বার শুধু দিয়ে 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 দুটো টার্ম যেটা দিয়ে আছে বলো 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 ইন্টিগ্রাল dx by 1 plus 1 minus x তার হোল কিউব 1 minus x তার হোল কিউব 1 minus x minus 3 তার হোল স্কয়ার x minus 3 হোল স্কয়ার 1 minus x minus 1 এক্সাম্পলটা x minus 1 x minus 3 এটা আমি বলিনি এরপর যে 3 4 দিয়ে একটা অঙ্ক আছে না ওটা কত নম্বর আছে 3 4 এরকম একটা ইন্টিগ্রাল আছে তো এইটা এইটা গুণিতটা হ্যাঁ 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 ওটা কত নম্বর 2 2 নম্বরটা কর ইন্টিগ্রাল dx by dx dx by 4 minus 3x square 4 minus 3x square রুটের ভিতর 3 plus 4x square হ্যাঁ 3 plus 4x square এই অঙ্কগুলোর জন্য আলাদা নিয়ম একটা বইতে আছে ওই নিয়মটা বাদ দিয়ে আমি একটা নিয়ম আমরা করেছি সেই নিয়ম অন যে কোনো ভাবে তোমার অ্যানসার লিস্ট অ্যানসার ওয়েলি হবে এবার দেখো আমি এখানে x এর জায়গায় এমন একটা ত্রিকোণমিতিক অপেক্ষক সাবস্টিটিউট করব যাতে রুট থেকে বের হতে পারে এই নিয়মটা ফলো করছো হ্যাঁ সেটাই তো করছে এরকম করে ঠিক আছে তাহলে এখানে কি বসালে পরে আমি রুট থেকে বের হতে পারব চিন্তা করা যাক আমি যদি বলি লেট x ইকুয়াল টু তোমার root 3 by 2 tan theta কিন্তু এরকম ধরা হয় ধরলে কি হবে root 3 by 2 tan theta আমি এরকম ধরলাম তাহলে 4 টা 2 দিয়ে কেটে যাবে এটা হোল স্কয়ার এখানে যখন x স্কয়ার বসাবো এখানে তখন কি হবে 4 টা কাট 4 টা কেটে যাবে আর 3 টা স্কয়ার দিলে হবে 3 টা হ্যাঁ এখানে 3 টা কমন হয়ে যাবে এই যাবে আর 1 plus tan স্কয়ার হচ্ছে x স্কয়ার থিটা হয়ে যাবে ঠিক থিটা হয়ে গেল তো পারো আমি এমন একটা প্রতিস্থাপন ত্রিকোণমিতি করলাম যাতে এই রুট থেকে বের হতে পারে তাহলে এখানে dx সমান কত হবে দেখবি আওয়াজ দেখ dx সমান এই যে নিয়মটা কত হবে x সমান হচ্ছে এখানে তো কি বলে দে আচ্ছা tan θ হচ্ছে x স্কয়ার থিটা d θ স্কয়ার থিটা স্কয়ার থিটা তাহলে কি মুখস্থ করবে তখন তাহলে উপরে dx এর মধ্যে কত বসাবো root 3 by 2 root 3 by 2 টা এখানে না বসিয়ে এটা বাইরে বার করে দিই এত গুণন আছে বাইরে বার করে দিই এখানে sec স্কয়ার থিটা d থিটা নিচে 4 minus 3 তাহলে x এর বদলে কত বসাবো 3 by 4 নাকি tan স্কয়ার থিটা এটা কত আছে 3 plus 4 into 3 by 4 tan স্কয়ার থিটা 4 4 কেটে যাচ্ছে root 3 by 2 6 স্কয়ার থিটা d থিটা এখানে কি দাঁড়াচ্ছে যদি 4 লসাগু করে নিই আমি সেই 4 টা উপরে উঠে চলে যাবে উপরে 4 চলে গেল এখানে কত 4 4 16 16 minus 9 tan স্কয়ার থিটা আর এখানে কি দাঁড়াবে রে ভাই এখান থেকে কত root 3 টা root 3 হয়ে বের হবে আর sec θ হবে sec θ হবে কিনা জানো তিনটা কমন হ্যাঁ এটা তো জানি ঠিক আছে বুঝছি হলো আর 1 plus tan স্কয়ার মানে sec θ sec θ হবে হলো হ্যাঁ একদম এবার 4 বাই √3 টা বাইরে বার করে দিচ্ছি এটা হোম হোম 4 বাই √3 তাহলে উপরে কত হবে sec θ d θ এটা সঙ্গে এটা কেটে যাচ্ছে 16 minus 9 tan square theta কে আমরা কি লিখতে পারি sin square theta by cos square theta এরপর আমরা দিকে তাকাই এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে এর সঙ্গে এটা কেটে যাচ্ছে 2 তাহলে 2 into integral যদি এবার এখানে নিচে ভগ্নাংশের বিয়োগ করে দে উল্টে উল্টে দিলে উপরে উল্টে দিলে কি হবে উপরে sec theta আছে into cos square theta উপরে উঠে যাবে yes yes নিচে কত হবে 16 cos square theta minus 9 sin square theta এটা হলো কিনা এরপরে দেখা
এই যে sec থিটা cos স্কয়ার থিটা এখান থেকে কি লেখা যাবে cos থিটা থিটা লেখা যাবে না cos থিটা থিটা লেখা যাবে কারণ cos থিটা ইনটু sec থিটা সমান 1 sec cos স্কয়ার থিটা মানে কি cos থিটা ইনটু cos থিটা আছে একটা cos থিটা sec থিটার সঙ্গে গুণ করে 1 আর একটা cos থিটা গুণ করে এবার নিচে এই যে 16 এই cos স্কয়ার থিটা কে আমরা কি লিখতে পারি 1 minus sin স্কয়ার থিটা minus 9 sin এইটা কমটা হয়ে গেছে এবার নিচে একটা সরল বললে কি দাঁড়াবে 16 minus 25 sin স্কয়ার থিটা হবে 16 minus 25 16 minus 25 sin স্কয়ার থিটা দেখতে পেয়েছি হ্যাঁ এবার 16 টাকে 4 স্কয়ার লিখতে পারবো मैं गल